হ্যাঁ, এইটাতে মানে রোগের কারণটার মধ্যেই সেটা নিহিত রয়েছে যে আমি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি বা দাঁড়িয়ে থাকার মতো কোনো কাজ করি, মূলত প্রথমে ক্লাস টিচার বা ট্রাফিক পুলিশ ইভেন সার্জেন, যা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ওটি করছি, প্রলং টাইম স্ট্যান্ড করছি, তো তাদের ক্ষেত্রে ওই ভাল্বটা অনেক সহজে খারাপ হয়ে যায়, রক্ত অনেক বেশিক্ষণ ধরে জমে থাকে। তো এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত বা ধরুন হোটেলের কুক যিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, সেভারাল অনেক লোক আছেন, তাদের এই মানে নিজের কাজের বা এই দাঁড়িয়ে থাকার কারণের জন্যই ভেরিকোস ভেইনটা ডেভেলপ করছে। এটা খুবই একটা অ্যালার্মিং ব্যাপার, কারণ আমাদের বহুজনকে দাঁড়িয়ে কাজ করতে হয়, বিশেষত আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছি, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্টিং করা, ফিল্ডে যাওয়া, সেখানে বসার জায়গা থাকে না, তাহলে তো আমাদেরও এরকম হয়ে থাকে, হতে পারে। ডেফিনেটলি ডেফিনেটলি, মানে যখন সিমটম অ্যাপিয়ার করছে তখন সেটাকে ইগনোর একদম করা উচিত না, ইট ইজ ভেরি কমন। এনিবডি যে দাঁড়িয়ে কাজ করছেন অনেকক্ষণ একই পজিশনে, তখন তাদের এটা ডেভেলপ হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়, প্যাথোলজিক্যালি অনেক গুণ বেড়ে যায়। তার মানে এইটা এমন কোনো অসুখ নয় যে জন্ম থেকেই হতে পারে বা কিছু? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ধরুন যে বললাম এটা 20-40% ক্ষেত্রে ভাল্ব ড্যামেজের চান্সটা হেরিডিটারি, মানে ধরুন সেই যে দরজাটা বা ভাল্বটা রয়েছে সেটা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ। সেটা হলে কি হবে, আমি বা আমার বাড়িতে বাবা কাকা ভাই যারা আছে তাদের থাকবে, বা বোন দিদি যারা আছে তাদের থাকবে, বাট সেটা থাকলেও যদি তারপরও আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে ডিজিজটা অনেক তাড়াতাড়ি প্রকাশ পাবে। বাট তাছাড়াও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে সেটা যে কোনো ফ্যামিলিতে যে কোনো সময়ই নতুন করে তৈরি হতে পারে। তো এনিথিং দ্যাট ইজ মানে প্রবলেম ক্রিয়েট করছে ওই ভাল্বটার ফাংশানে, সেখান থেকে ডিজিজটা তৈরি হয়।